আফটারনুন আমি সবজি কাটতে বসতাম। দেখতে থাকো আমার ব্লগ, এখন দুই মিনিট গল্প শোনা। যা সবজির দাম বাপরে, কি সবজি 220 টাকা খালি। লাউ, লাউয়ের পায়েস খাবো, লাউয়ের ক্ষীর বানাবো মা। এই যে দিদি আসছে ষষ্ঠীর জন্য, না ষষ্ঠীর জন্য না, এমনি দেখা করতে এসেছি দেখা দেখা করতে। তো আমরা এখন একটু গল্প করছি, তো ব্লগটা তোমরা দেখো। এই যে সব রকম সবজি দিয়ে যা সবজির দাম, পটল আলু কাঁচা কলা, তারপর একটু মূলা দেবো, একটা কপি আছে, এই জন্য সব রকম সবজি দিয়ে মশলা করবো। আর মূলার শাক, এই সবজিটা ভাজা হয়ে গেছে, এখন যে মশলাগুলো দিয়ে দিই, এর মধ্যে ধনিয়া জিরা লঙ্কা আছে, গরম মশলা, ওটা হচ্ছে তেল পিঠে নেই, মানে চাল মাগজটা নেই, চাল মাগজ আর কয়েকটা কাজু বাদাম পোস্তর কাজ করে। সব রকম সবজি দিয়ে রস ভালো লাগে, বাচ্চা বাচ্চা খাই, আমি খাই না। মেয়ে মেহেন্দি পড়তেছে, পাশের বাড়ি এক দিদির কাছে পড়তে যাইতেলাম, চাইলো দেখি মেহেন্দিটা, এখন যে একা একাই ডিজাইন বের করে একা একাই একা একাই পড়তেছে। ওই দিদিটাকে ছোটোর থেকে সাদা গুজায় সব দিত, তারপর আমি একটু একটু ওরটা দেখে শিখলাম, তারপরে তো নাচ কোচ বা দিব খায় দেয় শুয়ে আসি, মানে ঘুম পাচ্ছে প্রচন্ড। আর নিয়ে মেহেন্দি পড়ছে, যে পাশের বাড়ি আমাদের এক হাসতি আছে, ওর কাছে আগে পড়, এখন আর ওরও ছেলে আছে, ওই সময় পাই না, গেলে পড়াই দিবে, তাই বললাম যে একা একাই চেষ্টা কর, না পারলে পরে আর একাতে ভাই কাছে যাবো, ভাই বলে ডাকো আর কি, চোরের থেকে চোরের থেকে ওখানেই থাকতে হবে, তারপরে আমি শান্তি মতো কাজ করবো। পূজা আজকে ষষ্ঠী, ভুরুটা উঠে দেবেন না, মোটামুটি ঠিকই আছে, নিজে যেটা পারা যাবে সেটা। মেহেন্দির ডিজাইন দিয়ে কী হবে, কালারটাই সবচেয়ে। তাই এই যে রান্নাবাড়ি করে ভাত ভুত খেলে আমার বাবা আসলো, দিয়ে টিয়ে আইটা উঠা উঠায় রাখছি, আর পারবো না, আজকে ডান দিক কোমরের থেকে বা পর্যন্ত ব্যথা, এই যে চালে জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম, ঠাকুরঘরে যে পূজা টুজা দিয়ে বাড়াইছে উনি পরে গেছে, শরীর আর চলতেছে না, বাইরে একটা গামছার টুকরা না রয়েছে ওই ঠাকুরঘরের রশির সাথে। আজকে ভাবছিলাম ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেব, সময়ই পেলাম না, ডলিমানকে একটু ইয়ে করে বাগানের সার টুকরাটা শুকালে ওটা নেই,
একটুখানি